এই মুহূর্তে সব থেকে বড় খবর, বড় ধাক্কা খেল ইন্ডিজোট। ইন্ডিজোটের সরকার গঠনের স্বপ্ন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। এবার এনডিএকে সমর্থন পত্র দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আনুষ্ঠানিকভাবে যাকে সম্মতিপত্র বলে। এই বৈঠকে বিজেপি নেতৃত্বের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আগামী 7ই জুন আনুষ্ঠানিকভাবে সংসদীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে ঘোষণা করবে এনডিএ। এবং অন্যদিকে আগামী 8ই জুন নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে। যে জল্পনা চলছিল সেই জল্পনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল বিজেপি, এবং তার কারিগর হচ্ছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যখন সম্মতিপত্র দিয়ে দিলেন, তখন আর কোনো রকম প্রশ্ন থাকে না মমতা রাহুলদের সরকার গঠনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আবারও যে বড় সড়ো ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা, সেটা বলাই বাহুল্য। কেননা ক্ষীণ একটা আশা নিয়ে আজকে দিল্লিতে উড়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন যদি কোনো রকমভাবে কারোর ঘাড় মোটকে যদি কোনোভাবে সরকার গঠন করা সম্ভব হয়, তাহলে এ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সড় দাও মারতে পারেন। কিন্তু সেই আশায় সম্পূর্ণ জল ঢালা হয়ে গেল এবার।